गाइस गुड इवनिंग तुम्हारा सबाई कम आज सबाई खूब खूब भाव आज और हमें खूब भाव आज आज के आज चले आसलम तुम्हारे साथ नतुन एक भिडियो नहीं भिडियो भाव लगे अवश्य लाइक कमेंट सब्सक्राइब करो और पेचने देखते गाड़ी और यदि हे नास्तारी नास्तारी के लोडिंग तो चारा लोड है तो जब हेखान हजारीबाग तो गाड़ी एन लोडिंग होना तो लोडिंग होक तरह तुम्हारे आर देखा बंधुरा एखी जस्ट हमारे एक भाड़ा इस तो गाड़ीटार जो धुए कमप्लीट कर तुम्हारे देखाते धोआा धुए कमप्लीट कर पुरो मुछे फ्रेश कर तो बेरोब एन तो बंधुरा चलो रास्त जापर कथा हे बंधुरा देखते ही पाच चारा लोडिंग होने दादा की आम गाचे चारा आज हाँ तो बंधुरा देखते ही एदि के पुरोटा टोटाल चारा एदि के टोटाल देखो पुरो आम चारा देखा जा आर एगुलो लोड होच्छे एदिके किछु आछे आपातत तो प्राय लोडिंग कमप्लीट हो गए तो आबार जाबो रोडेर ओपारे गिये लोडिंग करब और एदिके देखते ही पाच्छो एदिके लोडिंग होच्छे ओई जो ओइखाने कटा अल्प कटा गाछ आछे तो ओई गाछ कटा निये रोडेर ओपारे जाबो तो चलो लोडिंग कमप्लीट होक तारपर देखाच्छि तो बंधुरा ओई नास्तारी थेके एई नास्तारीते चले एसेछि आर एदिकेओ सब आम गाछ ওদিকে আছে কোন ফুল গাছ ওদিকে অনেক ধরনের ফুল গাছ আছে তো যেতে বারণ করেছে ওনারা তো যেতে পারবো না তার জন্য আর ওই যে সামনে আমাদের গাড়ি লোড হচ্ছে বন্ধুরা নার্সারিটা দেখতেই পাচ্ছো এটা অনেকটা বড় নার্সারি আছে আর তো এদিকে ভেতরে যেতে বারণ করেছে তো ওর জন্য যেতে পাচ্ছি না আর ওই যে সামনে আমাদের গাড়ি লোডিং হচ্ছে তো গাড়ির ওখানে যাব বন্ধুরা গাড়ি হয়ে গেছে লোডিং কমপ্লিট আর টালা তুলে তিরপল এখন বলছে তিরপল বাঁধে তো এখন তিরপল বাঁধবো না তো গাড়ি কালকে সকালে বেরোবে তো কালকে সকালে একেবারে তিরপল বেঁধে কমপ্লিট করে তারপর গাড়ি নিয়ে যাব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মাথার উপরে কত গাছ উঠে রয়েছে তো এই নিয়ে যেতে হবে তো জানি না পুলিশ কি জ্বালাতন করবে কি করবে না বাট এটা আমার ফার্স্ট টাইম গাছ নিয়ে যাওয়া তো চলো বাড়ি চালান করছে চালান কমপ্লিট হোক তারপর বাড়ির দিকে যাবো হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম বাড়ি আর গাড়ি লোডিং ছিল কালকে তোমরা সবাই জানো তো এখন টাইম হচ্ছে ঘড়ির কাঁটা প্রায় 5:45 বাজে তো এখন পার্টি ফোন করলো তো পার্টি বললো চলে আসতে উনি আরও কিছু নেওয়ার ছিল যেটা হলো মানে প্যাকিং গ্যাস প্যাকিং করে মাছ নেবে কিছু তো হয়ে গেছে ওনার বললো প্যাকিং করা টোটাল তো আমাকে গাড়ি নিয়ে আসতে বললো তো চলো গাড়ি নিয়ে বেরোনো যাক তো গাইস তোমাদেরকে লোডিংয়ের ভিডিওটা দেখাতে পারিনি আজকে সকালে যেটা মানে মাছ লোডিং হবে বলেছিলাম সেটা লোডিং হয়ে গেছে তো আমি গাড়ি নিয়ে চলে এসেছি এখন আছি বালি টোলে আর সঙ্গে আমার আছে পার্টি পার্টিরা যাচ্ছে তো যার জানা মানে যার মাল সে নিজে আছে সঙ্গে আরও একজন আছে তো চলো সামনে বালি টোল তো বন্ধুরা চলে এসেছি বালি টোল তো টোলও উঠে গেছে তো বন্ধুরা এখন আপাতত সালসিট ক্রস করে বর্ধমানের আগে জামে ফেসেছি আর জাম তো ভয়ঙ্কর বালা জাম দেখতেই পাচ্ছ পুরো পেছনে জাম টোটাল আর এদিকে সামনেও টোটাল জাম পাতা নেই তো জরা পতা করকে বতাইল উনকা নাম্বার নেই হ্যায় এক আদমি হ্যায় জরা তো গাইস বর্ধমান মোড় এসে পৌঁছেছি আরও জাম মানে জাম তো হালকা হালকা কাটি কাটি এসি এদিকে আরও বেশি ভয়ঙ্কর জাম দেখতেই পাচ্ছ ও টোটাল জামে জামে যাচ্ছি গাড়ি নিয়ে আর এদিকেও টোটাল পুরোটা জাম দেখো এখন আছি আসামসোল পেট্রোল পাম্পে আর এখান থেকে 3000 টাকা তেল নিচ্ছি আর গাড়ি সামনেই কিছুটা দূর গিয়ে চিরকুন্ডা বর্ডার তো চলো বর্ডারের কাছে কি কথা হচ্ছে আবার তো গাইস এটা হলো খুরশি নদী যারা যারা আসামসোলে এসছো আর যারা যারা চিরকুন্ডা বর্ডারে এসছো তারা তারা অবশ্যই জানো খুরশি নদী তো দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে তাও
এখানটা একটু জল আছে, জাস্ট এদিকটা একটু হালকা হালকা জল আছে, আর সামনেই হচ্ছে মাইথন। তো চলো যাওয়া যাক। চলে এসেছি পাহাড়ের নগর ঝাড়খণ্ড। দেখতেই পাচ্ছ সামনে পাহাড়, কত সুন্দর ভিউটা লাগছে, পুরো একদম দেখো মেঘের মতো ঢেকে রয়েছে, খুব সুন্দর একটা ভিউ। এখন সবে বিকেল হচ্ছে, এখন প্রায় 4টে বাজতে যায় প্রায়। দেখো কত সুন্দর লাগছে ভিউটা পুরো। আমি প্রায় চলে এসেছি, এখান থেকে 4-5 কিলোমিটার বাকি। আর দেখতেই পাচ্ছ চার সাইডটা কত সুন্দর একটা লোকেশন, চার সাইড পুরো ফাঁকা, আর এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা, আর এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, আর গাছগুলো তো দেখতেই পাচ্ছ। তারপর টোটাল চার সাইডটা দেখো পুরো ফাঁকা, আর এদিকে হচ্ছে রেল লাইনের জায়গা। ওই সামনে রেল লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওই যে সোজা আমার আঙুল সোজা সুজি পুরো রেল লাইনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে দিল্লি কলকাতা লাইন। তো চলো জায়গায় যাই, গাড়ি খালি করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস গাড়ি হচ্ছে খালি, আর গাড়ি ওখানে রয়েছে। আর তোমাদেরকে যেটা দেখাইনি যে মাছটা প্যাকিং হয়েছিল, সেটা দেখো এখন এখানে ছাড়ছে দেখো। আর এটা হলো যে মানে পুকুরটায় মাছটা ছাড়ছে, সেই পুকুরটাই এটা, তো কাকড়া মাছটা ছাড়ছে। আর এদিকে দেখো সূর্য প্রায় ডুবতে চলেছে, খুব সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। তো চলো আবার এখানে মাছ খালি করে ওই জায়গাটায় যাব, সামনে ওই যে সবুজ জায়গাটা দেখা যাচ্ছে ঘেরা জায়গাটায়, ওখানে গিয়ে যা গাছ নিয়েছিলাম সেগুলো খালি হবে। তো চলো ওখানে যাওয়া যাবে। তো গাইস এখন প্রায় 6:30 বাজতে যায়, আর এদিকে হচ্ছে গাছ খালি। তো চলো গাছ খালি করে ডালা তুলে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আর বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে হচ্ছে যেখানে ছিলাম সেখানে অনেকটা অন্ধকার ছিল, আর মানে পুরোটা ফাঁকা জায়গা, ওর জন্য আর পার্টি ওখানে গাড়ি খালি করে বেশি লেট করিনি, আর ওর জন্য ওখানে দাঁড়াইও নি, আর রাত্রি আমি একাই আছি গাড়িতে, ওর জন্য আর কোনো জায়গায় ভিডিও করিনি। আর এখন আপাতত আছি চিরকুন্ডা বর্ডার সামনে 2 কিলোমিটার দূরে, আর এরকম জায়গায় এটা দাঁড়িয়েছি। আর এদিকে সূর্যটা দেখো বন্ধুরা, তো বন্ধুরা এদিকে দেখো সূর্য মামা কী সুন্দর উঁকি মেরেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের ভাই মোটিভেট পায়, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারে। তো গাইস লাভ ইউ, টাটা।